কাচপুর হাইওয়ে রোডের পরিবহন ব্যবসায়ী এবং সাবেক মেম্বার জোহরা আক্তারের উপর চাঁদার দাবিতে হামলা ও কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত 9:30টায় কাচপুর হাইরোডের পরিবহন ব্যবসায়ী জোহরা আক্তার ও তার কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলা করা হয়। হামলাকারীরা দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিল। মাহবুব মোখলেস মিজানের নেতৃত্বে একটি সশস্ত্র গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাটা হয়েছে কি কারণে? আমাদেরতে আমি প্রতি মাসে কাউন্টার থেকে মাহবুব মুখলেস নিজামগো 15,000 করে চান্দা দিতাম। আচ্ছা, এই চান্দা দিতে আমি অস্বীকার করছি, এই জন্য আমার কাউন্টার ভেঙে ফেলেছে। আমার ম্যানেজারের তেনে কাউন্টার ক্যাশে মনে হয় 40,000 টাকা ছিল, এই টাকা নিয়ে গেছে, মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। আমার গলায় এক বড় জন্য একটা চেন আসলে বেনি চেন, এই চেনটাও নিয়ে গেছে। চেনটাও নিয়ে গেছে, আবার স্পটগুলো আছে, আমার স্পটগুলো একটু দেখেন তো। আচ্ছা, আমরা তো শুনলাম খুব ওনারা মানে একদম মানে পূর্ব পরিকল্পিতভাবে আপনার উপরে হামলাটা, চেন সাপোর্টি হকি স্টিক মুভি স্টিক লোয়ার পাইপ এগুলো সব নিয়ে গেছে। ওটা তো একটা ব্যস্ততম জায়গা, আশেপাশের কেউ আপনাকে উদ্ধার করতে আসে নাই? না, ওনারা তো সন্ত্রাস বাহিনী, কেউ আসে নাই। ওনারা কতজন লোক ছিল আনুমানিক? ওনারা আমি তো চারজনের চিনছি, আনুমানিক প্রায় লোক 50-60 জন। আচ্ছা, ওনারা যে 50-60 জন আসছে, ওনাদের রাজনীতি কোনো পরিচয় আছে কি না? উনি মাহবুব। এখন কি আপনি মনে করছেন আপনার জীবনের নিরাপত্তা হিমতা ভুগছেন? জি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই অবু শিশুটার সামনে ওনার উপর হামলাটা হয়েছে এবং উনি আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। সন্ত্রাসীদের চাহিদা মতো চাঁদা না দিতে পারায় ওনাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওনাকে এই হামলাটা করা হয়েছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, কী কারণে ওনার উপর বারবার হামলা হচ্ছে, কী কারণে ওনার উপর ওনার লোকজনের উপর এরকম পরিকল্পিত হামলা হচ্ছে, সেটা আপনারা গভীর পর্যবেক্ষণ করে বিষয়টাকে দেখবেন।